আলহামদুল্লিগিহি ওয় সল্যাতুলি আহলিহা বাদ মহিমান্বিত মাস রমজান উপলক্ষে চলছে সময়ের বেপে আয়োজন বা বাবেরাইয়ান আজ আলোচনা করব বিভিন্ন মুসলিম বিশ্বে যেভাবে রোজা পালন করা হয় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মুফতি আবদুল্লাহ তামিম মাহে রমজান মুসলিমদের ইবাদতের মাস মহিমান্বিত এই মাসে বিশ্বজুড়ে মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পানাহার সহ সকল প্রকার পাপাচার ও ভোগবিলাস থেকে নিজেকে সংযত রাখে পবিত্রতার এই মাসটিতে ধর্মীয় বিধান মেনে চলার পাশাপাশি পালন করে যায় তাদের নিজেদের ঐতিহ্যবাহী রীতিনীতি তাই রমজান মাস শুধু যে সিয়াম সাধনার মাস তাই নয় বরং দেশের প্রচলিত ধর্মীয় ঐতিহ্যগুলো চর্চা করারও সময় বটে আরব আমিরাত এক ভিন্ন ধর্মী আয়োজনের মধ্য দিয়ে আরব আমিরাতে রমজানকে বরণ করে নেওয়া হয় রমজানের আগমন উপলক্ষে আরব আমিরাতে হক আর লাইলা নামে শিশুদের নিয়ে একটি বিশেষ আয়োজন করা হয় যেখানে রমজানের আগের মাস সাবানের পনেরো তারিখে শিশুরা উজ্জ্বল কাপড় পরে ঝোলা কাঁধে দল বেঁধে প্রতিবেশীদের বাড়িতে যায় করা নারে আর সুর করে বলে তোমরা আমাদের দাও আল্লাহ তোমাদের দেবেন মক্কায় আল্লাহর তার ঘর পরিদর্শন করাবেন সেখানে তারা বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন মিষ্টি বাদাম ও অন্যান্য খাবার সংগ্রহ করে যা খারিতা নামে পরিচিত মিশর মিশরীয়দের সমৃদ্ধশালী সংস্কৃতি ঐতিহ্যের ইতিহাস কে না জানে রমজান মাসকে ঘিরেও মিশরে থাকে জমকালো আয়োজন রমজানে এখানকার বাড়িঘর ভবন ও দোকানগুলোর প্রবেশের মুখে রঙিন ফানুস ঝুলিয়ে রাখা হয় রমজান মাসে চারদিকে ঝুলানো হয় এই ফানুসগুলোর আলোকসজ্জায় পুরো মিশর আলোকিত হয় স্যাহারির সময় সবাইকে জাগিয়ে দেওয়ার কাজে নিঃস্বার্থভাবে নিয়োজিত থাকেন একদল মানুষ যারা রাস্তায় ঘুরে ঘুরে সবাইকে জাগিয়ে দেন স্যাহারি খাওয়ার জন্যে এদেরকে মিশরে ডাকা হয় মেসে হারাতি তুরস্ক সংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য তুর্কিরা জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পবিত্র রমজান মাসকে বরণ করে নেয় মিশরের মতোই একদল মানুষ সেহরির সময় জাগিয়ে তোলেন তুরস্কের মানুষকে তবে সাধারণ উপায় নয় বরং তারা রাস্তায় নামেন ঢোল দামামা বাজিয়ে তাছাড়া পবিত্র এই মাসে প্রতিদিন তিনবার তোপোধ্বনি দেয়া হয় রাষ্ট্রীয়ভাবে এই তোপোধ্বনি দেওয়ার উদ্দেশ্য থাকে রমজানকে স্বাগত জানানো দুবাই দুবাইয়ের অধিবাসীরা ভারী খাবার খেয়ে ইফতার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন হারিরা নামক ভেড়ার মাংস ও মসুর ডাল দিয়ে তৈরি বিশেষ এক ধরনের স্যুপ খাওয়া হয় রোজা ভাঙ্গার পর তাছাড়া তাদের খাদ্য তালিকায় আছে ভেড়ার মাংস দিয়ে তৈরি ওজি আছে মাছ দিয়ে তৈরি আইটেম কৌশা মাহসি এছাড়া খাওয়া শেষে মিষ্টান্ন হিসেবে চিজ দিয়ে তৈরি পেস্ট্রি খাওয়া হয় যার নাম কুনাফে তবে ইফতারের ক্ষেত্রে খেজুর ও দুধ এই দুটি আইটেম দুবাইয়ের রোজাদারদের পাতে থাকবেই থাকবে কাতার প্রতি বছর রমজান মাসের চোদ্দ তারিখ কাতারের শিশুদের নিয়ে পালন করা হয় ভিন্ন ধর্মী আচার গরাঙ্গাও এই দিনে শিশুরা কাতারের ঐতিহ্যবাহী এক ধরনের পোশাক পরে এবং মা নামাজের পর সুসজ্জিত ব্যাগ নিয়ে ঐতিহ্যবাহী গারাংগাঁও গান গেয়ে তাদের বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায় সেই সময় বাচ্চাদের মিষ্টি ও চকলেট দিয়ে তাদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয় মূলত শিশুদের রোজা রাখাকে প্রশংসা জানাতে ও উৎসাহী করতে এই আয়োজন করা হয়ে থাকে ভারত মুসলিম প্রধান দেশ না হওয়া সত্ত্বেও ভারতে অনেক মুসলিমদের বসবাস ভারতের মুসলমানরা সাধারণত মোঘল আমলের ঐতিহ্যবাহী খাবার দিয়ে ইফতার করতে পছন্দ করেন তাছাড়াও সাংস্কৃতিক বৈচিত্র্য ভরপুর এখানকার এক এক রাজ্যের ইফতারির আয়োজন এক এক রকম অন্যদিকে দক্ষিণ ভারত বিশেষ করে তামিলনাড়ু ও কেরালায় ইফতারের প্লেটে থাকে নন বোকাঞ্জি নামক এক ধরনের খাবার মালদ্বীপ দক্ষিণ এশিয়ার মুসলিম প্রধান ছোট্ট এই দ্বীপরাষ্ট্র ভিন্ন ধর্মী উপায়ে রোজার মাস উদযাপন করে ইফতারের সময়ে মালদ্বীপের কবিরা আমাদের দেশের হাম নাতের মতো রাই ভারু নামে রমজান সম্পর্কিত এক ধরনের কবিতা আবৃত্তি করে থাকেন মহিমান্বিত এই মাস বিশ্বের মুসলিমদের সম্প্রীতির মাস আল্লাহর ইবাদতে কাটানোর মাস এই মাসে আল্লাহ রাবুল্লা আলমিন সব মুসলিমকে ক্ষমা করুন তার নৈকট্য অর্জনের তাওফিক দান করুন আমিন প্রিয় সুধি মাহে রমজান সঠিকভাবে পালন করতে অবশ্যই রমজান বিষয়ক গুরুত্বপূর্ণ মাসাইল বা দিন বিধান জানা আবশ্যক তাই আমরা দর্শকদের কাছে প্রত্যেক দিন কিছু মাসাইল উপস্থাপন করে থাকি আজ আমাদের কাছে এক দর্শক জানতে চেয়েছেন রোজা রেখে নাকে ওষুধ দেওয়া যাবে কি রোজা রেখে নাকে পানি বা ওষুধ দিলে যদি তা খাদ্য চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে এই রোজার কাজা করতে হবে আমাদের কাছে আরেক ভাই জানতে চেয়েছেন রোজা রেখে নকল দাঁত মুখে রাখলে রোজার কোনো ক্ষতি হবে কি প্রিয় ভাই রোজা রেখে নকল দাঁত মুখে স্থাপন করে রাখলে রোজার কোনো ক্ষতি হয় না আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে মহিমান্বিত এই মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন বাবের ইয়ানের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে عسكرمه بدينته السلام عليكم ورحمه الله وبركاته